সো কতদিন মেরবার হোয়াটসঅ্যাপ ফলোয়ার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো গাইস তোমাদের জন্য কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আইছি যেটা দেখলে হইছে তোমাকে ভালো লাগবে না আমি জানি না কিন্তু সুন্দর করে ভিডিওটা বানানোর ট্রাই করব তো লাস্ট ডেজ আমি হচ্ছে পুরো বেলার নেহার যে ফেস রিভিল একটা ভিডিও আপলোড দিছিলাম সেখানে কিন্তু তোমরা অনেকেই আমার কমেন্ট করছো যে ভাই একটু এই যে মানে নেহা ভাবিও কি ফেস রিভিল করবো আচ্ছা ঠিক আছে অবশ্যই ভাই যেহেতু ফেস রিভিল করবো সেহেতু ভাবি ফেস রিভিল করবো নি এইটা থেকে নিয়ে কিন্তু মানে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন হয়েছিল তো আজকে তোমাদের সব রকমের প্রশ্ন ক্লিয়ার করে দেওয়ার লাগে আমার এই ভিডিওটা আচ্ছা যাই হোক তো ভিডিওটা শুরু করার আগে সবাই সিট বেল্ট বাঁধে দাও কারণ আশা করি ভিডিওটা দেখতে দেখতে পড়েও যেতে পারো আচ্ছা তো সবার আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে অনেকে হচ্ছে আবার আমার কমেন্টও করো যারা যারা আমার গিল্ডে ঢুকতে চাও তাদের বলতেছি গাইস তোমরা যারা যারা আমার গিল্ডে ঢুকতে চাও তারা অবশ্যই অবশ্যই কমেন্ট এই যে মানে কমেন্ট বক্সে নিজের ইউআইডি কমেন্ট করে দিবা ঠিক আছে তাহলে কী হবো ওখান থেকে আমি দেখা যদি কাউরে নেওয়ার হয় তাহলে ওখান থেকে আমি নিয়ে নিতে পারবো অনেক সুন্দর করে ঠিক আছে তো অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট বক্সে আর আমার আমার গিলে ঢোকার লাগে কোনো প্রো প্লেয়ারও লাগবো না গাইস তোমরা হচ্ছে যদি নর্মাল খেলা পারো তাও আমার গিলে ঢুকতে পারবা কারণ হ্যাঁ আমি যেহেতু নুব সেহেতু আমার গিল্ডের প্লেয়ারও সব নুব থাকবে এটাই তো স্বাভাবিক তাই না তো এর জন্য যারা যারা ঢুকতে চাও তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো আরেকটা কথা মানে যেটা মূল মূল উদ্দেশ্যে যে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে যে ফেস্টিভ্যাল করবো নাকি তো তার আগে তোমাদের একটা কিছু ঘটনা বলি তো তোমরা টিকটকে কিন্তু একটা ভিডিও দেখছো অনেকে যে ভাইরাল হয়েছিল যে অনেকে বলছে এটা হচ্ছে পুরো বেলার এটা হচ্ছে নেহা তো সেটা সম্পর্কে একটু বলি তোমাদের সেটা হচ্ছে তোমাকে মনে হয় যদি অরিজিনাল যে ফেস্টিভ্যালটা সেটা শ্যুটের ভিতরে অনেকে হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও ছাড়ছে তো ওইখানে কিন্তু অনেকগুলো মানুষ ছিল যেমন হচ্ছে রুবেল ছিল নেয়া ছিল এরকম আরও দুই তিনটা আরও অনেক কাপল ছিল তো অনেকে অনেক জনের যে ভিডিও সেই ভিডিওগুলো করে তোমাদের কিন্তু বিভিন্ন রকমের ভুল ইনফরমেশন দিছে তো আমরা মানে টিকটকে ঢুকলে যেটা দেখতে পাই যে বিভিন্ন রকমের মানুষকে কয় দিয়েছে রুবেল আর নেয়া ঠিক আছে তো যেটা অরিজিনাল সেটা তো তোমরা ভিডিও আপলোড দিলেই দেখতে পারবে আশা করি ঠিক আছে তো সেটা নিয়ে তোমাদের এত মাথা কামানোর কোনো চিন্তাই নেই গেছে কারণ যেহেতু আমরা আসি গেছি তোমরা চিন্তা লবা কি লেগে চিন্তা করার লোক তো আমরা আসি তাই না তো এবার একটা কথা বলি যে এবার ফেস রিভিল কবে করবো সেই প্রশ্নের উত্তরটা দিই ফেস রিভিল করবে গেছে এখনও শুটের কিছু কাজ বাকি আছে ওই কাজটা সম্পূর্ণ হলে হচ্ছে ফেস রিভিলটা করে দিবে মানে ভিডিওটা তো তোমাদের জন্যই বানাইতেছে যাই হোক একটু সুন্দর করে এবং স্পেশাল করে বানানোর ট্রাই চলতেছে যার কারণে এত লেট হইতেছে যদি নর্মাল হতো তাহলে এতদিনে হচ্ছে হয়ে যেত ভিডিওটা ঠিক আছে যেহেতু একটু স্পেশাল বানানোর ট্রাই এর জন্য হচ্ছে একটু লেট হইতেছে আর আনালে তোমরা এতদিন ভিডিও দেখতে পারতা এবার কথা হচ্ছে যে মানে যার কথা বলতেছো সে ফেস রিভিল করবে কি করবে না এমন কথা হলো এটা কি যদি তোমরা কি তার মুখ দিয়ে শুনতে চাও নাকি আমার মুখ দিয়ে শুনলেও হয়ে যাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা ঠিক আছে অ্যান্ড আরেকটা কথা বলি সেটা যেহেতু জামাই ফেস রিভিল করতেছে সেহেতু বউ তো অবশ্যই করবে মানে তোমাদের পুরোবেল ভাই যেহেতু ফেস রিভিল করতেছে সেহেতু ভাবি তো অবশ্যই করবে তো সেটা নিয়ে কোনো চিন্তা নাই তোমরা খুব দুজনের ফেস রিভিল একসাথেই দেখতে পারবা আশা করি অ্যান্ড তোমাদের কাছে অবশ্যই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে সেটা আশাও করি কারণ হচ্ছে ভালো লাগবে নাকি লেগেজ ভাই ভালো লাগার লাগে তো বানাইতেছে তাই না তো অবশ্যই ভালো লাগবো আরে মেরে দিল আসা যাই হোক আর অবশ্যই ভালো লাগবো কারণ ভালো লাগার কোনো চান্সই নাই অ্যান্ড তোমরা কিন্তু আরও বিভিন্ন রকমের অনেকে অনেক কমেন্ট বক্সে প্রশ্ন করছো সবাই বলতেছে যারা যারা যে প্রশ্ন করছো তারা কিন্তু সরাসরি চলে যেতে পারো হচ্ছে রুবেল এবং নেহার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার একটা ভিডিও আছে ওই ভিডিওতে কারণ তোমরা মোস্ট অফ যে প্রশ্নগুলো করছো সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অলরেডি ওইখানে দেওয়া আছে যার কারণে আমার কষ্ট করে হচ্ছে যে উত্তর দিতে হইব না ঠিক আছে তো একটা কথাই বলবো তোমাদের যে তোমরা রেডি থাকো খুব তাড়াতাড়ি দুজনের ফেস্টিভ্যাল তোমরা একসাথে দেখতে পাচ্ছ এবং এর সাথে দেখতে পাচ্ছ কি এর সাথে দেখতে পাচ্ছ দামদার একটা ভিডিও অ্যান্ড হচ্ছে তোমাদের বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর এর সাথে পাইয়ে যেতেছো ঠিক আছে সো লেট করো না গাইস তোমরা যারা যারা হচ্ছে বিভিন্ন রকমের প্রশ্ন করছিলে তারা ওইখানে চলে যাও এবং আর কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো সেই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিবো আর আজকে হচ্ছে তোমাদের কিন্তু অনেকেরই র্যাঙ্ক ম্যাচ নিয়ে কিন্তু একটা কথা ছিল যে র্যাঙ্ক ম্যাচে হচ্ছে বাণীপুরে একটা চ্যালেঞ্জ কিন্তু আমার কাছে চাইছিল অনেকে তো তাদেরকে র্যাঙ্ক ম্যাচে বাণীপুরে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও আজকে দিয়ে দিবো অ্যান্ড এরপরে কে কোন রকমের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানা দিবা অ্যান্ড কিন্তু আজকে ভিডিওটা একটু স্পেশাল হবে সেটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিওতে কে কে কমেন্ট করছে তাদের নামগুলো কিন্তু এখন আমরা পরে তোমাদের শোনাবো ঠিক আছে অ্যান্ড কতদিন না আরে মেরেতেছে আচ্ছা যাই হোক তো এখন কিন্তু আমরা চলে যাবো সেই লাস্ট ভিডিওর কমেন্টগুলো পড়তে যে আমাদের আসলে লাস্ট ভিডিওতে কে কে কমেন্ট করছিল সো চলো যাওয়া যাক তো গাইস আমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু তোমাদের লাস্ট ভিডিওর কমেন্টগুলো চলে আসছে ঠিক আছে তো সর্বপ্রথম মিস্টার রাহিম 11 কমেন্ট করছিল যে ভাই আমি আপনার গিল্ডে ঢুকতে চাই অবশ্যই গিল্ডে ঢুকতে পারবা গাইস এরপর কিছু আমাদের কিন্তু পিসি ইমেন আচ্ছা যাই হোক ইউজার আছে এরপর আছে হচ্ছে ইটসমি তারেক আচ্ছা আছে হচ্ছে বিলাল রয় বড় ভাই 9008 লাভ ইউ ব্রো লাভ ইউ টু এস কে ক্রেজি গেমিং ভাই আমার রুল ভাইয়ের ফেস দেখে ফেলছি আমার সাথে আসছিলাম আবার নেহা আপুর ফেসও দেখে ফেলছি গুড 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 জয় ডেস রাজা ভাই সত্যি তো হ্যাঁ গাইস 100% সত্যি কোনো মিস যদি হয় তাহলে আমার ভিডিওর কার্ড দেখা লাগবে না ঠিক আছে গেমার এফ এফ ওপি থ্যাংক ইউ সো মাচ এরপরে কমেন্ট করছে ওয়াশিম ওয়াও থ্যাংক ইউ সো মাচ তো গাইস এরপরে কিন্তু আরও অনেকে কমেন্ট করছে গাইস ম্যাট্রিক্স এফ এফ ব্রো আই ওয়ান্ট টু জয়েন ইউর গিড ওকে ওকে নো প্রবলেম এরপর হচ্ছে মোহাম্মদ রিফাত অলরেডি তাদের ফেস দেখে ফেলছি গুড 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 গাইস আর লিফা খান আচ্ছা লিফা খান রাজা ভাই কবে আসছিলা বাড়ি পাস থেকে ঘুরে গেলা হ্যাঁ হ্যাঁ গেছিলাম দু একদিন আগে অ্যান্ড বিগ ফ্যান ব্রো থ্যাংক ইউ সো মাচ সো গাইস এরপর কিন্তু আরও অনেকে কমেন্ট করছে সাকিব খান কমেন্ট করছে ইউজার কমেন্ট করছে কাশনা বি
এমডি তারেক, সাকিব খান, রাহিত 490, এক্সট্রিম, বিনা রয়, তো আরও অনেক অনেক কমেন্ট করছে। তো সব কমেন্ট তো যেহেতু একসাথে পড়া সম্ভব না, সেহেতু যে করে পারছি যে করে পড়ছি। অ্যান্ড তোমাদের সাথে কিন্তু দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড বেশি বেশি করে ভালোবাসা দিবা। টাটা।